ম্যাডাম আপনার নাম? প্রিয়াঙ্কা সিংহ। আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া। আচ্ছা, তো আগেরবারে অফলাইন ক্লাসে এসেছিলেন? আগেরবারে আসা হয়নি, আমি ছিলাম না। আচ্ছা, তো এবারে তার মানে নতুন। তো কোশ্চেনে পেপার পে পরীক্ষা দিয়ে কেমন ফিল হলো? খুব ভালো লেগেছে, মানে আমি একদম সিলেবাসটা বুঝে উঠতেই পারছিলাম না, তো পরীক্ষা দিয়ে বেশ ভালো লাগছে, তো মানে মনে হচ্ছে গ্রিপে পাবো এবার। আচ্ছা যা, এটা তো শুনে খুব ভালো লাগলো যে প্রিপারেশন এখন আমি জোর কদমে চলছে। আচ্ছা, আমি একটু জানতে চাই, প্রাইমারি টেট ছাড়া আপনি এখানে কি আর কোনো কোর্সের জন্য ভর্তি হয়েছেন? নেট, আমি অনেকদিন থেকে পড়ছি, 19 সাল থেকে। তারপর আপনি তো এখানকার অনেক পুরনো স্টুডেন্ট। আমার নেট ক্লিয়ার আছে। বাহ, জেআরএফের জন্য, মানে আপনি এখানে থেকে নেট ক্লিয়ার করেছেন, এবারে টার্গেট হচ্ছে জেআরএফ, তাই তো? আচ্ছা, এবারে আপনি আমাকে বলুন, এবারে যদি প্রাইমারিটা যদি আপনার ক্র্যাক হয়ে যায়, সেটা তো আপনি অবশ্যই বলবেন না যে বিএসএসআই তো আপনার সাথে আছে, সাথে তো আপনার পরিশ্রমটাও আছে, কতটা খুশি হবেন বিএসএসআইকে পাশে পেয়ে? সব বলার কিছু নেই, মানে কতটা খুশি হবো আর বলে বোঝানোর মতো কিছু নেই। বিএসএসআই সম্বন্ধে কিছু কথা, আপনি কি ঠিকঠাক সার্ভিস পান এখানে, যদি কোনো ক্লাসেসের প্রবলেম হয় বা কিছু বুঝতে অসুবিধা হয়? ভালো, খুবই ভালো, মানে নতুন করে কিছু বলার নেই, খুবই ভালো। আর স্যার, মানে স্যারের যে সাপোর্টটা সব থেকে বেশি। হ্যাঁ, কারণ অমিত স্যার যে মোটিভেটগুলো করে সেটা ভীষণ ভীষণ। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ।